आजम खान पेशाय एक मैकानिकल इंजिनियर प्रथमे आपनाके अभिनंदन जानाई आजकेर असाधारण लेक्चारेर जोन्नो। आमार प्रश्नटा हलो पानी जिनिसटाके पृथिवीर विभिन्न भाषाय विभिन्न नामे डाका हय जेमन इंग्रेजीते हलो वाटार, हिंदीते बोले पानी, तमिल भाषाय बोले टानी। एक ही भावे यदि ईश्वर के डाका हय राम नामे अथवा जीशु नामे सेटा कि ईश्वर हबे ना? भाई आपनी प्रश्न करलेन जे पानी शब्दटाके विभिन्न भाषाय यदि बोली इंग्रेजीते वाटार, हिंदीते बोली पानी, तमिल भाषाय टानी। एक ही भावे ईश्वर एकजन সেই একজন ঈশ্বরকে যদি বলে রাম বা যীশু খ্রিস্ট বলে ডাকতে পারে কিনা আমার মতামত কি? আমার লেকচারে আমি আগেও বলেছি পবিত্র কোরআনে সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আব্দুর রহমান আয়ামাতাদু ফালাল আসমাউল হুসনা। বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামে তাকে ডাকো না কেন সকল সুন্দর নামগুলি তো আল্লাহরই। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোন নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম। এই নামটাতে আপনার মনে কোনো ছবি ভেসে উঠবে না, সে নামটার ভেতরে ঈশ্বরের গুণাবলী থাকবে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা তাহার ৮ নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা হাসরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ করা আছে। বলা হয়েছে সবচেয়ে সুন্দর নাম সেগুলো তো আল্লাহ, আপনি যে কোনো নামে ডাকতে পারেন তবে সেই নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আপনি তখন বললেন যে পানি, পানিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, আমিও সেটা জানি। ইংরেজিতে বলা হয় ওয়াটার, আর হিন্দিতে পানি, তামিল ভাষায় টানি, আরবিতে বলা হয় মাই। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে উল্লেখ করা আছে। সংস্কৃত ভাষায় পানিকে বলা হচ্ছে আবা, ভগবদ গীতার ৭ নম্বর অধ্যায় ৪ অনুচ্ছেদে আছে। শুদ্ধ হিন্দিতে বলা হয় জল, গুজরাটি ভাষায় জল বা পানি, মারাঠি ভাষায় পানি। আর তারপরে দেখবেন কর্ণাটকে পানিকে বলা হয় নীর, তেলেগু ভাষায় নির্ক, মালায়ালাম ভাষায় ওয়েল্লাম। বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম ডাকা যেতে পারে। আমি মাত্র 10টা উদাহরণ দিলাম। পবিত্র কোরআনে 99টা নাম বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে পানিকে আপনি অন্য ভাষায় অন্য নামে ডাকতে পারেন, কিন্তু সেটার অর্থ হবে পানি যে কোনো ভাষায়, তবে অর্থটা হবে পানি, এটার অর্থ অন্য কিছু হবে না। যেমন ধরুন একজন লোক আমার কাছে এসে বলল যে আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিয়েছে যে প্রত্যেকদিন সকালবেলায় আমি এক গ্লাস ভর্তি জল খাবো। আমি জানি যে জল মানে পানি, তাই তার কথাটা বুঝতে পারবো। তারপরে সে বলতে লাগলো আমি যখন পানি খেলাম তখন আমার বমি আসতে লাগলো, আমার রীতিমতো বমি আসতে লাগলো। আমি বললাম বমি আসতে লাগলো কেন? সে আমাকে বলল জলে খুব বাজে গন্ধ আর রংটা হলদে টাইপ। পরে আমি বুঝতে পারলাম সে যেটার কথা বলছে সেটা পানি নয়, সেটা প্রস্রাব। কেউ একজন তাকে বলেছে সেখানে এক গ্লাস প্রস্রাব রেখেছে, কিন্তু সেটার নাম দিয়েছে জল। তাহলে আপনি পানিকে বলতে পারেন পানি, টানি, ওয়াটার, আবা, পাড়ি, সমস্যা নেই, তবে অর্থটা হবে পানি। পানিকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে পানি বাদ দিয়ে অন্য কিছু হলে সেটাকে আপনি ওয়াটার বলতে পারবেন না, পানি বলতে পারবেন না, টানি বলতে পারবেন না, আবা বলতে পারবেন না। পানিকে আপনি এইসব বলতে পারেন, তবে অন্য কিছুকে বলতে পারবেন না। মানুষ হয়তো ভাবতে পারে যে কি একটা অযৌক্তিক উদাহরণ, এমনকি একজন অশিক্ষিত লোকও পানি আর প্রস্রাবের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। শুধুমাত্র বোকারাই পানি আর প্রস্রাবের পার্থক্যটা বুঝতে পারবে না, সেটা আমি একমত যে অশিক্ষিত মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে। একইভাবে যে মানুষগুলোর সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা আছে, সঠিক ধারণা, তারা বলে যারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে তারা শুধু অজ্ঞই নয়, তারা খুব বোকাও। তারা কি সত্যি ঈশ্বর আর মিথ্যা ঈশ্বরকে আলাদা করতে পারে না? আপনি যে কোনো নামে ডাকতে পারেন, তবে সত্যিকারের ঈশ্বর হলে তাকে সঠিক নামে ডাকতে পারবেন। কিন্তু তারা সত্যিকারের ঈশ্বরকে না মেনে মিথ্যা ঈশ্বরকে মানছে, তারা কি বোকা নয়? তারা আসলে বোকা। উদাহরণ দেই, ধরুন আপনি কিছু পরিমাণ স্বর্ণ কিনতে চান আর একজন লোক সেটা বিক্রি করতে চায়, আপনার কাছে বিক্রি করবে, আর সে বলল এটা হলো 24 ক্যারেট গোল্ড। আপনি জানেন ইংরেজিতে সোনা হলো গোল্ড, আরবিতে সোনা হলো জাহাবা, ভালো করে জানেন। কিন্তু যদি আপনি জানেন সোনা एर इंग्रेजी हलो गोल्ड तारपरो किन्तु आपनी सेखानेई किने फेलबेन ना आपनी परीक्षा करबेन जे सेई सोना लोकटा बोलछे 24 कैरेट गोल्ड आसले 24 कैरेट गोल्ड कि ना ना देखे किने फेलबेन ना कि करबेन स्वर्णकारेर काछे जाबेन आर परीक्षा करबेन सेटा आसलेई 24 कैरेट सोना कि ना तारपर परीक्षा करबेन कष्टी पाथर दिए आमी आमार लेक्चर आगेओ बोलेछि कष्टी पाथरेर कथा स्वर्णकार बोललो এটা নকল যদিও সেটা চকচক করছে তবে চকচক করলেই সবকিছু সোনা হয় না আপনি কেনার আগে পরীক্ষা করবেন সেই সোনা সেটা আসলেই সোনা কিনা কেন কারণ টাকা দিয়ে কিনবেন আর আপনি ঠকতে চান না আপনি যদি ঠকেন 1000 টাকা 10000 টাকা টাকা দাম আছে তাহলে এই কাজটাই করেন কেউ যখন বলছে এটা ঈশ্বর আপনি সেটা কষ্টিপাথর পরীক্ষা করেন কষ্টিপাথর কোনটা सूरा इखलास एक नम्बर आयात चार नम्बर आयाते बोलছে কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ চিরস্থায়ী ও অবিনশ্বর লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ তিনি জন্ম দেননি জন্ম নেননি ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তাহার সমতুল্য কেউ নাই তাই যদি কেউ বলে এটা ঈশ্বর আপনি প্রথমে পরীক্ষা করেন কষ্টি পাথর দিয়ে যে তিনি আসলে ঈশ্বর কিনা যদি তিনি সংজ্ঞার সাথে মিলে যান তখন আমরা কোনো আপত্তি ছাড়াই মেনে নেব আমরা যার কথা শুনছি তিনি মহান স্রষ্টা उदाहरण देई धरुन कोनो पागल से बोल्लो जे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी महान स्रष्टा एक पागल एमन कथा बोल्लो आमरा मुसलमानरा सबाई नबीजी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमके भालोबासी खूब भालोबासी तार जन्य जे कोनो काज करते पारी ताके मेने चली एमनकि अमुस्लिमराओ মাইকেল এইচ হার্ট তিনি বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তিত্ব আর এক নম্বরে আছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও এত কিছুর পরেও গোষ্ঠী পাথরে পরীক্ষা করেন সূরা ইখলাস যদিও পৃথিবীর সব মানুষের মধ্যে তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তারপরেও তাকে গোষ্ঠী পাথরে পরীক্ষা করব কুল আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় নবীজি কি এক অদ্বিতীয় একমাত্র রাসূল আল্লাহ অনেক রাসূল পাঠিয়েছেন তিনি একমাত্র নবী নন আমি মানলাম তিনি সর্বশেষ চূড়ান্ত নবী কিন্তু কোরআন বলছে যে তোমরা সব নবীকে বিশ্বাস করো নবীদেরকে বিশ্বাস করতে গিয়ে কোনো রকম কম বা বেশি করো না দ্বিতীয়টা আল্লাহুস সামাদ আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসাধারণ একজন মানুষ কিন্তু তিনি চিরস্থায়ী নন আমাদের নবীজি খুব কর্মঠ ছিলেন তার জীবনী থেকে জানি তাকে অনেকবার পাথর মারা হয়েছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন তাহলে তিনি চিরস্থায়ী নন তৃতীয় পরীক্ষা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি তিনি মক্কায় জন্মেছিলেন তার বাবা মায়ের নাম ছিল আব্দুল্লাহ আর আমিনা বাবা মা ছিল তার সন্তানও ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ছিল তিনি জন্ম দিয়েছেন জন্ম নিয়েছেন তাহলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন এটা নিশ্চিত আমরা মুসলমানরা আমরা নবীজিকে ভালোবাসি আমরা নবীজিকে শ্রদ্ধা করি কোন মুসলমান এমন কথা কখনোই বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঈশ্বর কখনোই না এর কারণটা জানেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই কথা বলেছেন ইসলামের মূল বিশ্বাস শাহাদা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত আমরা প্রত্যেকদিন এটা কমপক্ষে 5 বার বলি আযানের সময় ইকামাতের সময় নামাজের আগে আমরা সব সময় বলি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত তিনি আল্লাহর ভৃত্য তাহলে দেখা যাচ্ছে কোন লোককে আমরা যতই ভালোবাসি তারপরও আমরা তাকে আল্লাহর সাথে তুলনা করব না তাহলে আপনি ঈশ্বর হিসেবে যার নামে বলেন না কেন কষ্টি পাথরে পরীক্ষা করেন হোক তিনি যিশু হোক রাম অথবা কৃষ্ণ বা বুদ্ধ অথবা মহাবীর কষ্টি পাথরে পরীক্ষা করেন আপনাদের কষ্টি পাথরটা দেখিয়েছি রোজ কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য দিতে পারি যে এখানে হাজার হাজার মানুষ বসে আছে তাদেরকে আমি কষ্টি পাথরের ব্যবহার শিখিয়েছি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করেন যদি পাশ করে যায় তাহলে আমিও মেনে নেব তিনি একজন ঈশ্বর যদি পাশ না করেন তাহলে আপনি তাকে ঈশ্বর বলতে পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন